প্রথমত আপনার নারিকেল নারিকেলকে তারা করে তারপরে শুকিয়ে ঝরঝরা করে এটার সাথে ঠান্ডা তো মন হাসি খুশি তার জন্য নিয়ে আসেন ইসুপ গুলের ভুসি কিন্তু সেই ভুসি আনলে আপনার তো খুশি আর থাকবে না আপনাকে চিনতে হবে জানতে হবে বুঝতে হবে চলুন ইসুফ গুলের ভুসি আসলে কি দিয়ে বানায় একটু লাইভ প্রতিবেদন দেখে আসি প্লান্টাগো ওভাটা নামের একটি থেকে তৈরি হয় এই ফার্সি এইসুফুল থেকে আগত যার অর্থ ঘোড়ার কান খুব ছোট হলেও খোসাগুলো শত শত গুণ বড় করে দেখলে ঘোড়ার কানের মতো মনে হতে পারে এর ফুল ছোট পাপড়ি সুখ হয় বীজের খোসা আছে ইসবগুল গাছের উচ্চতা দেড় থেকে দুই ফুটের পর্যন্ত লম্বা হয় এর আদি বাসভূমি ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশগুলোতে এছাড়া স্পেন উত্তর আফ্রিকা পাকিস্তানের সিন্ধু এলাকা পশ্চিম এশিয়া চীন রাশিয়াতে হয় স্পেশালি ভারতের এখন রাজস্থান পাঞ্জাব হরিয়ানা প্রদেশেও হচ্ছে এখন প্রশ্ন হলো এই ইস্যুপগুলোর যখন ভুষি যখন আপনি কিনতে যাচ্ছেন আসলে এটি সঠিকটা সঠিক দামে কিনতে পারছেন কিনা না আপনি দেখেন বাজারে অবস্থান করছে এরকম নানান ধরনের ভুসি ইস্যুপগুলোর আপনি এই যে এই ইস্যুপগুলোর ভুসি একটু খেয়াল করেন ফোকা সাদা চান্দের মতো চান্দের ভুসি এখন এটার কেজি হচ্ছে বাইশশো টাকা কেজি কত বাইশশো টাকা কেজি চাঁদের মতো ফোকা ইসুবগুলের ভুসিটা এখন আপনি দেখেন এটার চমৎকার কারুকাজ এবং চমৎকার সৌন্দর্য বহন করছে চাঁদের মতো ফুটফুটে সুন্দর এখন আপনার এটার দিকে আসি এটা এটা হচ্ছে আপনার ষোলোশো টাকা কেজি আচ্ছা এখন আমি এটার দিকে আসি এটা হচ্ছে বারোশো থেকে তেরোশো টাকা কেজি বিক্রি হচ্ছে এখন আপনি আসলে ক্রেতা হিসাবে কি করবেন এটা দাঁড়াচ্ছে কত আর এটা দাঁড়াচ্ছে কত আর আপনি এটা দাঁড়াচ্ছে কত এখন এখানে আরো খেলা রয়ে গেছে এই যে নানান কাহিনী তো আছে কালারের ভিন্নতা মিশ্রণ কি খেলা খেলে আপনাকে একটু বলে দেয় আমার জানা তথ্য সূত্র থেকে প্রথমত আপনার নারিকেল নারিকেলকে তারা গোড়া করে তারপরে শুকিয়ে ঝরঝরা করে এটার সাথে মাইরা দেয় এখন খেয়াল করেন বাইশো টাকা কেজি যেটা যদি এটার সাথে নারিকেলের গুড়া মিস করে তাহলে নারিকেল তো আর টাকা কেজি না তাহলে চিন্তা করেন কত প্রফিট হবে খেলা একটা এখন আরও খেলা আছে আপনার চাউলের গুঁড়া মাইরা দেয় এখন চাউলের গুঁড়া যদি মাইরা দেয় তখন আপনি কি করবেন আপনার তো বিপদ আপনি চিনতে অসুবিধা হবে না এখন এই যে আবিষ্কারগুলো তারা করছে বাঙালি আমার আই লাভ বাঙালি ভাইয়েরা অন্য দেশে আসলে প্রত্যেকটা পণ্য এরকম করে কিনা আমার জানা নাই প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাই বোনেরা যারা আছেন আপনারা যে দেশে থাকেন কমেন্ট করে জানাবেন আসলে ওই দেশগুলোতে এই পরিমাণ এই টাইপ না অন্য পণ্য ভেজাল করে কিনা এখন পরের প্রশ্ন দাম এত বেশি কেন এটি কি সত্যিকার অর্থে বাইশশো টাকা কেজি ভারতে কত টাকা কেজি ভারতের রেটটা আমি জানি না ভারতের বন্ধুরা আশা করি জানাবেন আসলে আপনাদের এখানে কত করে বিক্রি হয় আপনাদের এখান থেকে প্রচুর আমাদের এখানে আসে এখন যদি বলেন যে বাইশো টাকা কিভাবে আমি জিজ্ঞেস করেছিলাম যে কিভাবে এটা বাইশ টাকা হলো এত কেজি হলো বলছে এটা ডলারের দামের সাথে নাকি খেলা তখন আমি আর আমাকে যদি এখন প্রশ্ন করেন তাহলে আমি বলবো জানে আমার জানা সম্ভব না এখন একটু সচেতন হয়ে কেনাকাটা করবেন যে আসলে এই যে ক্যাটাগরি নানান ধরনের ক্যাটাগরি কালারের ভিন্নতা মিক্সড আছে কিনা আমাকে বললো আমি বললাম যে কি করে বুঝবো যে কোনটাতে চাউলের গোড়া কোনটাতে নারিকেলের গোড়া কোনটাতে সত্যিকারের ভুষি আমাকে উনি বললো আমি জানি না আপনাদের কোনো পরীক্ষা থাকলে আপনারা জানাবেন বলছে যে আপনি যখন গ্লাসে দিবেন যদি নিচে সব কিছু 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 গিয়ে গুঁড়া জমে যায় তাহলে বুঝবেন এটাতে অন্য কিছু মিক্সড আছে আর ইস্যুপগুলি বসে পুরোটাই উপরে ভেসে থাকবে এটা আমাকে বললো জানি না এই পরীক্ষাটা সঠিক কিনা আপনাদের কোনো জানা থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন আমরা জানতে চাই বুঝতে চাই শিখতে চাই দেখলেন তো এখন আপনি সিদ্ধান্ত নেবেন আসলে আপনি কি করবেন একটু ক্রেতা হিসেবে বিচক্ষণ সচেতন জানাশোনা না হলে বিক্রেতার দুই নাম্বারই কমানো সম্ভব না অন্ততপক্ষে আমার সোনার বাংলাদেশ থেকে কারণ এখানে কয়েলের উপরেই বসে থাকে জিরা নিয়ে সবচেয়ে বেশি বাংলাদেশের মানুষ ক্রেতারা ঠকছে সব কিছু আমার হাত পর্যন্ত পৌঁছাইছে আল্লাহ চাহে তো আগামীকাল শুক্রবারে প্রকাশিত হবে সাথে থাকুন